আসুন এক ঝলকে জেনে নিই এই 18ই আগস্ট আজকের দিনটির বিশেষত্ব কি কি রয়েছে। আজকের দিনটি জাতীয় আইসক্রিম দিন হিসাবেও পরিচিত। আইসক্রিম এমন একটি ডিজার্ট যেটা কিন্তু খুবই লোভনীয়। খাবার পর সকলেই একটু আইসক্রিম খেতে কিন্তু পছন্দই করি আমরা, আর এই একটি দিনকে আমাদের বেছে নেওয়া হয়েছে জাতীয় আইসক্রিম দিন হিসাবে। জাতীয় দম্পতি দিবস। জাতীয় দম্পতি দিবসটা কি হঠাৎ নতুন শুনছেন মনে হয়? না না, চমকাবেন না। যাকে আপনারা ভালোবাসেন তার জন্য একটা দিন উপহার দিতেই পারেন। আসুন এই দিনটিকে উদযাপন করুন, আপনার ভালোবাসার মানুষটিকে উপহার তুলে দিন এবং সুখে শান্তিতে বসবাস করুন। পৃথিবী যেন সুখী দম্পতি পায়। 18ই আগস্ট দিনটি ওয়ার্ল্ড ব্রেস্ট ক্যান্সার রিসার্চ ডে হিসাবেও পরিচিতি লাভ করেছে। কেন জানেন? এটি এমন একটি রোগ যেটা হলে মানুষকে তার ভালোবাসার মানুষের কাছ থেকে বা কাছের মানুষের কাছ থেকে অনেক গঞ্জনা সহ্য করতেই হয়। কিন্তু এই পার্টিকুলার দিনটিতে সকলের জন্য জানানো যেতে পারে যে ব্রেস্ট ক্যান্সার সারানো যায়, তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা যায় রোগীকে, আর সেটা জানানোর জন্যই আজকের এই বিশেষ দিনটি 18ই আগস্ট। বন্ধুরা, বিজয়লক্ষ্মী পণ্ডিতের নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে, অর্থাৎ 18ই আগস্ট, মহারাষ্ট্রে। বালাসুব্রহ্মণ্যমের নাম মনে আছে তো? তিনি ছিলেন প্লেব্যাক সিঙ্গার এবং মিউজিক কম্পোজার। তিনিও জন্মগ্রহণ করেছিলেন 18ই আগস্ট। নির্মলা সীতারামন, তিনি ছিলেন ইন্ডিয়ান ইকোনমিস্ট এবং একজন রাজনীতিবিদ। তিনিও জন্মগ্রহণ করেছিলেন এই আজকের দিনে, 18ই আগস্ট। বলে বন্ধুরা, কি দেখা গেল 18ই আগস্ট আজকের দিনে নিজের সঙ্গীকে নিয়ে আইসক্রিম খাওয়া যেতেই পারে। রেসপেক্ট দাই প্যাশন, রেসপেক্ট ইউরসেলফ, ভালোবাসো নিজেকে।